नमस्कार न्यूज टू इंडिया अपना सबाई के स्वागत यही मुहूर्त रही इस्लामपुर महकुमार जो 16 नम्बर वार्ड रही है से 16 नम्बर वार्डे एखे देखें सांसद देवश्री चौधरी क्योंकि उपस्थित तार उपस्थिति क्योंकि आज देयाल लेखन शुरू होबे एमपी महाशयर माध्यमे आमरा से देयाल लेखनेर काज इस्लामपुर आजके ए 16 नम्बर वार्ड थेके आमरा शुभ सूचना से उद्बोधन সেটা আমরা শুরু করব সভাপতি माननीय বাসুদা এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সকলের প্রিয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমনটা কিন্তু দেবশ্রী চৌধুরী বলবো এই শুভ উদ্বোধন করা জেলা সাংসদ মানে কিন্তু আজকে এই যুদ্ধ সামনে থেকে চলে পিছে যা পিছে যা সবাই পিছে যাও তাহলে হয়ে যাবে সবাই চলে যান সবাই পিছে এই বিশ্বজিৎ তুমি আমার পিছে আই ভাই না ভাই যেমনটা দেখতে পাচ্ছেন সাংসদ দেবশ্রী আজকে দেয়াল লেখন শুরু হয়েছে 16 নম্বর ওয়ার্ডে বিজেপি বিজেপি একটু এর নিচে নেই না যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর মহকুমার 16 নম্বর ওয়ার্ডে রয়েছে 16 নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু দেয়াল লিখে বিজেপি পৌরসভার পৌর ইলেকশনের প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন তারই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়ার পর বিজেপি ভারত মাতা কে সাংসদ দেবশ্রী চৌধুরী কিন্তু আর 16 নম্বর ওয়ার্ড ইসলামপুর মহকুমার 16 নম্বর ওয়ার্ড রয়েছে 16 নম্বর ওয়ার্ডে কিন্তু দেওয়াল লিখছেন সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় শুরু হয়ে গেছে বিজেপির জোরশোর দেয়াল লিখন সেই দেওয়াল লিখনে কিন্তু আজকে হাত ধরে সেই দেওয়াল হচ্ছে ইসলামপুরে মহকুমার 16 নম্বর ওয়ার্ডে সেই চিত্রই আপনারা সরাসরি দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রেখে এই মুহূর্তে আমরা রয়েছি 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়াল লিখনের মধ্য দিয়ে রীতিমতো পৌরসভা পৌরসভা নির্বাচনের ভোটের বাড়তি বাজিয়ে দিয়েছেন যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রেখে এই মুহূর্তে আমরা ইসলামপুর মহকুমার যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে যেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেবশ্রী চৌধুরী সাংসদ তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেবশ্রী চৌধুরীর হাত ধরেই কিন্তু দেওয়াল ক্যাপচার শুরু হলো দেওয়াল লিখন কাজ শুরু হয়েছে তার সরাসরি চিত্র আপনারা ইসলামপুর পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন আমরা কিন্তু 16 নম্বর ওয়ার্ডের দেবশ্রী চৌধুরী সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু দেওয়াল লিখছেন যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর মহকুমার যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে গেল বিজেপির ভোট প্রচার আসন্ন পৌরসভা ইলেকশনের দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার করছেন শ্রী দেবশ্রী চৌধুরী তারই চিত্র আপনাদের সামনে সরাসরি আমরা দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়
डॉक्टर केंद्रीय मंत्री तथा सांसद बीजेपी सांसद देवश्री चौधरी तार हाथ दिए किंतु आज शुरू हलो 16 नम्बर वार्डे देवाल लिखन कर्मसूची से चित्र अपन के सरसरी देखा न्यूज टुडे इंडियार पर्दाय पूरे যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর মহকুমার যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী তার হাত দিয়ে কিন্তু 16 নম্বর ওয়ার্ডে আজকে দেয়াল লিখন চিত্র শুরু হয়েছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় এই 16 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত রয়েছে জেলা সভাপতি বাসুদেব সরকার সহ জেলা নেতৃত্ব সুরজিৎ সেন বিজেপির সাধারণ কর্মী নীলকমল আরও একাধিক নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছে সেই চিত্রই আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আপনারা দেখছেন 16 নম্বর ওয়ার্ডের ইসলামপুর মহকুমার 16 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখছেন দেবশ্রী চৌধুরী তথা বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু ইসলামপুর মহকুমার 16 নম্বর ওয়ার্ডের দেয়াল লিখনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি পূরণ করছেন বলছি যে আজকে তো বিভিন্ন রকম সকাল থেকে কর্মসূচি রয়েছে সাংসদের তো আজকে থেকে কি বলা যায় যে এই দেওয়াল লিখনের মাধ্যমে আপনাদের পুরো প্রচার শুরু হলো বলতে পারি হ্যাঁ আধিকারিক রূপে বলতেই করেন আপনারা তোমাদের একটু নিচে করেন সাংগঠনিক কাজ বুথ স্তরে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে জেতার প্রস্তুতি অনেকদিন আগে থেকে আমাদের শুরু হয়েছে আজকে মাননীয় সাংসদ ইসলামপুরে এসেছিলেন তার কারণ অনেকগুলো কারণ ছিল যেমন সারা উত্তর দিনাজপুরের রেল পরিকাঠামোর উন্নয়ন এবং রেল পরিষেবার যাতে উত্তম পরিষেবা উত্তর দিনাজপুরবাসী পায় তার জন্য কাটিহার ডিভিশনের DRM তার সাথে উত্তর দিনাজপুরের রেল পরিকাঠামো নিয়ে বৈঠক ছিল তারপরে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচার ভিত্তিক যে কাজ থাকে সে প্রচারের জন্য আজকে আমাদের এই 16 নম্বর ওয়ার্ড থেকে মাননীয় MP নিজের হাতে দেয়াল লিখনের মাধ্যমে আমাদের প্রচারের শুভারম্ভ করলেন আমাদের কার্যকর্তারা প্রত্যেকটি ওয়ার্ডে দেওয়াল লিখন পোস্টারিং যা থাকে প্রচারের কাজ সেগুলো দাদা আমাদের জেলাতে ইসলামপুর ডালখোলা এবং কালিয়াগঞ্জে পুরো নির্বাচন তো আপনাদের দল কতটা প্রিপারেশন নিয়েছে আমরা প্রস্তুত রয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশন এনশিওর করুক রাজ্য সরকার খালি এনশিওর করবে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে কারণ আমরা কলকাতা কর্পোরেশন নির্বাচনে দেখেছি কি ধরনের রিগিং কি ধরনের আর ভোটকে কেন্দ্র করে গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন আর তারা মিলে রাজ্য প্রশাসন মিলে আর কর্পোরেশন নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করেছে জোর জবরদস্তি বুথে
ভোটারদেরকে ঢুকতে না দেওয়া, যারা বিরোধী ক্যান্ডিডেট যারা ছিল আমাদের ক্যান্ডিডেটরা তৃণমূলের বিরোধী যারা আমাদের ক্যান্ডিডেটদের হয়রানি করা, হ্যারাস করা, আমাদের মহিলা ক্যান্ডিডেটদের শ্লীলতাহানি করা ইত্যাদি কলকাতার বুকে হয়েছে। এবার সেটার পুনরাবৃত্তি যে রায়গঞ্জ সাব ডিভিশনের করণদিঘি বিধানসভার লালকোলা বা কালিয়াগঞ্জ বা ইসলামপুরে হবে না তার গ্যারেন্টি কে দেবে? রাজ্য সরকার এনশিওর নির্বাচন কমিশনের কাছে আমাদের এটাই বারে বারে আমরা আমাদের প্রতিনিধিরা গেছে, আমাদের দাবি রয়েছে যে সামনের যে পৌর নির্বাচন রয়েছে সেই পৌর নির্বাচন আধা সামরিক বাহিনী দিয়ে করা হোক, যাতে ভোটাররা কমসে কম ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে। শাসক দলের জেলা সভাপতি বলছে ইসলামপুরে 17-0 হবে এবং তিনটা পুরসভার তিনটাই তারা দখল করবে, সেটা সময় বলবে। কারণ বিগত দিনের ভোটের ইতিহাস আপনারা দেখেছেন, তিনটি পৌরসভার কী রেজাল্ট আছে সেটা জনগণের শেষ কথা তৃণমূলের কোনো নেতা বা কোনো নেতা বলে না, ভোট গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, জনতা জনার্দন। বিজেপিকে তাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, আগামী দিনেও দিবে, আগামী পৌর নির্বাচনের ফলের পরে তাকে প্রশ্ন করবে না। দাদা, তৃণমূলের জেলা সভাপতির দাবি যে তাদের দলের ক্যান্ডিডেট আইপ্যাক এবং মমতা ব্যানার্জি বের করবেন, তো আপনাদের দলের কি প্রার্থী তালিকা এখনো রেডি হয়ে যায়? দেখুন, প্রার্থী তালিকা সেরকম তো বিষয় নেই, ওর আইপ্যাক বলুন আর প্রশান্ত কিশোর বলুন যাই বলুন, আমাদের বুথের যারা কার্যকর্তারা রয়েছে, বুথ সভাপতিরা আছে, ওই আইপ্যাকের থেকে বেশি বুদ্ধি রাখে, সময় মতো সব কিছু হবে। ঠিক দাদা, থ্যাংক ইউ। যেমনটাই আপনারা কিন্তু এখানে দেখতে পারলেন, জেলা সভাপতি বাসুদেব সরকারের আপনি কি প্রার্থী হতে চলেছেন এই ওয়ার্ডে? আমার পরিবার চারবার জিতেছে, আমি দুবার, আমার ওয়াইফ একবার, ছোট ভাই একবার। যেমনটাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, জেলা সভাপতি বাসুদেব সরকার তিনিও কিন্তু এই দেওয়াল চিত্র, দেওয়াল লিখন চিত্রে কিন্তু অংশগ্রহণ নিয়েছেন। তিনিও কিন্তু আজকে দেওয়াল দেওয়াল আসছেন। যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর মহকুমার যে 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ড চৌধুরী এবং তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন সাংসদ দেবশ্রী চৌধুরী পড়ে, জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি কিন্তু লিখছেন, দেওয়াল লিখছেন। আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি নিউজ টু ইন্ডিয়ার পর্দায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরকার পুরো ভোটকে মাথায় রেখে বিভিন্ন ওয়ার্ডের মতো শুরু হয়েছে বিজেপি করি, বিজেপি ছেড়ে অন্য রাজনীতির দলে আমি যাবো না। আমার উত্তর আছে, তাদের আমি সম্মান কি ইসলামপুরের প্রতিষ্ঠিত নেতা সেই অন্য পার্টি করে, কিন্তু আমি বিজেপি ছেড়ে যাচ্ছি না। যেমনটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি কিন্তু ভোট ফর টিএমসি বিজেপি, মাফ করবেন, ভোট ফর বিজেপি লিখে আজকের এই কর্মসূচি পূরণ করছেন। ঠিক আছে, আরে এখন তো ঢুকেন না।
বলছি দিদি আজকে এখানে আপনি দেওয়াল লিখনের মাধ্যমে পৌর নির্বাচনের ক্যাম্পেইন শুরু করলেন, কি বলবেন? ভারতীয় জনতা পার্টি ইসলামপুর পুরমণ্ডলের লড়াইতে জোরদার লড়াই করবে এবং যাতে পুরসভা আমরা পুরো বোর্ড গঠন করতে পারি তার লক্ষ্য নিয়ে লড়াই করবে, এরকম বার্তা নিয়ে আজকে আমাদের প্রচারের প্রথম পর্ব শুরু হলো, যে দেয়াল লিখন যার মাধ্যম দিয়ে শুরু হলো। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত আশাবাদী, ইসলামপুর পুরসভায় বিগত নির্বাচনগুলোতেও পুরসভার মানুষ আমাদেরকে ঢেলে ভোট দিয়েছে লোকসভা বিধানসভাতে, তার নিরিখে বলতে পারি যে পুরসভার মানুষ এবারে পুরো নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে। উত্তর দিনাজপুর জেলায় তিনটা পুরসভা নির্বাচন রয়েছে, ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ, এবার প্রার্থী কেমন হবে দলের বা কতটা প্রস্তুত দল? দল পুরো প্রস্তুত আছে, দলের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে কাজ সেই কাজ চলছে, তিনটে পুরসভাতেই আমাদের লাগাতার সাংগঠনিক কাজকর্ম চলছে এবং আমরা আশাবাদী তিনটে পুরসভায় যতগুলো আছে, কালিয়াগঞ্জে পুরসভাতেও আমরা ব্যাপক লিড পেয়েছি বিধানসভা লোকসভাতে, ইসলামপুর বিধান মিউনিসিপ্যালিটিতেও আমাদের বিধানসভা লোকসভাতে ব্যাপক লিড ছিল, ডালখোলাতেও লিড ছিল, আমরা অত্যন্ত আশাবাদী তিনটেতেই অত্যন্ত ভালো ফল হবে। ঠিক দিদি, প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে আপনাদের দলে? হয়ে যাবে, সময় প্রসেস চলে, আমাদের সিস্টেম অনেক বড় সিস্টেম, সেই সিস্টেম মেনে চলতে হয়, খুব তাড়াতাড়ি এসে যাবে, এখনও নির্বাচন ঘোষণা হয়। ঠিক দিদি, থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম ইসলামপুর মহকুমার যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 16 নম্বর ওয়ার্ডে যেমনটাই আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে রয়েছে, তার হাত ধরেই কিন্তু আজকে শুরু হলো বিজেপির দলীয় প্রচার। তৎসহ এখানে কিন্তু উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই এবং তৎসহ উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব সুরজিৎ সেন। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি বসুন্ধের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া।